সাগরে মাছ ধরার 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার রাত 12টায়। লক্ষ্মীপুরের 30,000 জেলে নৌকা জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি শেষ করছেন। দীর্ঘ বিরতির পর সাগরে মাছ ধরতে পারায় জেলেদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। তারা এতদিন ধার দেনা করে অনেক কষ্টে দিন কাটিয়েছেন, এখন সাগরে গিয়ে পর্যাপ্ত ইলিশ পেলেই সেই দেনা পরিশোধ করতে পারবেন এমন আশায় বুক বেঁধেছেন। সরকার মাছের উৎপাদন, সুষ্ঠু প্রজনন এবং মৎস্য সম্পদ সংরক্ষণে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ 65 দিন বেকার হয়ে পড়া নিবন্ধিত জেলেদের 86 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। ¡Venga, venga, venga! ¡Venga, venga, venga!